Respected colleagues, dear students, and all other dwellers of Ghatal Government Polytechnic. It is a great pleasure to have you all here today. We have gathered here to pay tribute to the great bards Rabindranath Tagore and Qazi Nazrul Islam. This will be followed by a prize distribution ceremony in order to appreciate the diligence of the students who have scored the highest marks in their respective trades, and also to acknowledge the excellence of those who have earned laurels in sports and other cultural events organized by our college. We would draw to a close by bidding farewell to our outgoing sixth semester students. Henceforth, let us begin our program and create another handful of memories to be cherished later. Off to Shoreham. Namaskar. রবীন্দ্রনাথ এক অতলস্পর্শী সাগর, তাকে বাক্যে প্রকাশ করা বাকুলতা মাত্র। বাঙালির কাছে রবীন্দ্রনাথ শৈশবের টুপি ছাড়া সান্তা ক্লজ, শৈশবের পাঠ্য যৌবনের ভালো লাগা ভালোবাসা পথ চলা আবার বার্ধক্যের সহায়। এক কথায় আজ আমরা রবীন্দ্রনাথেই বাঁচি, রবীন্দ্রনাথেই মরি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার মধ্যগগনে তার সাহিত্য প্রকাশ নিয়ে আছেন, বাংলার আকাশে তখন আবির্ভাব ঘটে আরেক ধূমকেতু, কাজী নজরুল ইসলাম। তিনি তারুণ্য ও বিদ্রোহের কবি, রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে তিনি রবীন্দ্র প্রতিভা মুক্ত হয়ে স্বকীয় কাব্য বৈশিষ্ট্য সমুজ্জ্বল করে রেখেছেন বাংলা সাহিত্যে। এই দুই মহাপুরুষকে আজ শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা করব। প্রথমে এই সভার সভাপতি হিসেবে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় শ্রী সৌমেন্দু হাজরা মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এখন সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দুই ছাত্রী সাইরি মাইতি ও সমাপিকা গুছাই। এই সভার সূচনা করতে আমি সভার সভাপতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর শ্রদ্ধার্থ জানানোর জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিভাগীয় প্রধানদের। এরপর শ্রদ্ধার্থ জ্ঞাপন করছেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি এবং এর সাথে এই অনুষ্ঠানে একটি লাইভ পেইন্টিং করবে আমাদেরই ছাত্র অভিষেক পাত্র।
সকল শিক্ষকগণকে আমার প্রণাম জানাই এবং সকল জুনিয়রদের আমার ভালোবাসা ও বন্ধুদের ভালোবাসা জানাই। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করা, বলে গেল ভালোবাসা, অন্তর হতে বিদ্বেষ বিনাশক, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপঘাতে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথাকে, কণ্ঠ আমার বুদ্ধবাদকে বাসী সঙ্গীত হারা আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুভাই তুলাই, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশেছো ভালো। ধন্যবাদ।
ধন্যবাদ জানাই সুচিনকে। এরপর পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। কাজী নজরুল ইসলামের রচনায় যেমন আমরা নিপীড়িত মানুষের মুক্তির কথা শুনতে পাই, তেমনই তিনি তার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন প্রেম ও ভক্তিমূলক রচনাতেও। আমাদের পরবর্তী নিবেদন কলেজের শিক্ষিকা উর্মি গায়েন মহাশয়ের একটি গান। Thank you.
আমি একটি ছেলের কাহিনী শোনাতে চাই। আর সেই ছেলেটির কাহিনী তোমরা হয়তো তোমাদের পাড়ায় বা আশেপাশে বা বাড়ির তোমার কলেজের মধ্যে এরকম অনেক বন্ধু বান্ধবদের মধ্যেও দেখতে পেয়ে থাকবে। তা সেই রকমই একটি ছেলের ঘটনা আমি শোনাতে চাই। ছেলেটির বয়স হবে বছর দশে। পরের ঘরে মানুষ, যেমন আগাছা বেড়ে ওঠে ধানা বেড়ার ধারে, মালির যত্ন নেই, আছে আলো বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি, কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না। শক্ত হয়ে ওঠে, ডাটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা উলপাড়তে গিয়ে গাছ থেকে পড়ে, হাড় ভাঙে, বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে, হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড়কা বসেছে বৈচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খ চিল, বড় বড় বাঁশ ফুটে জাল পেতেছে জেলে, পাশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো ঘুরতে থাকে, মাছগুলো খেলা করে, আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাঁকুই দিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেবে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুবলিতে, ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো, কি আছে দেখি না, সবটাতেই এই তার লোভ। বিল ডুব দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবে খেয়ে তলিয়ে গেল কোথায়, ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে, তখন সে নিঃস্বার্থ। তারপরে অনেকদিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে যে মাকে কচি বেড়ায় হারিয়েছে তার ছবি যাকে মনে, জ্ঞান যায়নি দিয়ে, ভারী মজা কি করে মরে এই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে, ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কথাকার, বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো, মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি, বাড়ির লোকে বলে লজ্জা করে না বাগান, কেন লজ্জা, বক্সিদের ফোড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি বলে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, লজ্জা করে না। একদিন পাকরাশিদের মেজো ছেলে একটা কাঁচ করানো চৌনি ওকে বললে, দেখ না ভেতর বাগে, দেখল নানা রং সাজানো, নানা দিলেই নতুন হয়ে ওঠে, বললে দে না ভাই আমাকে, তোকে দেবো আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেবো আমের কষির বাঁশি, দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোক নেই, ও কিছু রাখতে চায় না, শুধু দেখতে চায় কি আছে ভেতরে। খোদন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন, লক্ষ্মী ছাড়া জবাব করলে, ও কেন দিল না, যেন চুরির আসন্তায় পাকরাশিদের ছেলে, ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে, ওলা ব্যাং তুলে ধরে থপ করে, বাগানে আছে ফোটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা পোষে, পোকামাকড় দেয় খেতে, গোবরের পোকা কাগজের বাক্স এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি, কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে, স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বিড়ালি, একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে, ভাবলো দেখি না কি করে মাস্টার মশাই, ডেস্কো খুলে ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়, দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিং জাতের নয়, একেবারে বঙ্গজ, চেহারাটা প্রায় মনিবেরই মতন, ব্যবহারটাও অন্য যুক্ত না, সব সময় গতি ছিল না চুরি ছাড়া, সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল ফোড়া, আর সেই সঙ্গে কোন কার্যকারণ যোগে শাসনকর্তাদের শশা খেতে বেড়া গিয়েছিল ভেঙে, মনিবের বিছানা ছাড়া কুকুরটা ঘুম হতো না রাতে, তাকে নইলে মনিবেরও সেই দশা,
একদিন প্রতিবেশীর বাড়াহাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মরণান্তিক দুঃখে কোনদিন জল বেরোয়নি যে ছেলের চোখে, দুই দিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো, মুখে অন্ন উঠল না, বক্সিদের বাগানে পেকেছে গরম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীর ভাগ্নে ছিল 7 বছরে, তার মাথার উপরে চাপিয়ে দিয়ে এলো একটা ভাঙা হাঁড়ি, হাঁড়ি চাপাতার কান্না শোনালো যেন ঘানি বলের বাঁশি। গেরস্তের ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিঁদুর গয়লানি। তার ছেলেটা মরে গেছে 7 বছর হলো, বয়সে ওর সঙ্গে দিন দিনের তফাত, ওরই মতন কালো হলো, নাকটা ওরই মতনই চাকটা। ছেলেটা নতুন নতুন দৌড়াতি ওই গয়লানি মাসির পরে, তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে, দেখি না কি হয় তার নানাবিধ রকমের পরীক্ষা, তার উপদ্রবে গয়লানি স্নেহমতে ঘেউ খেলিয়ে, তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটাই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন ইলেট বুদ্ধি, পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম, সে ত্রুটি আমারই, থাক না ও নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারতো না, কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটাকে পেরেছি লিখতে, আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। নমস্কার। কবিতা আবৃত্তি পাঠ করবে আমাদের প্রথম বর্ষের ইলেকট্রিক ডিপার্টমেন্টের সুশান্ত মণ্ডল। নমস্কার, আমি একটি কাজী নজরুল ইসলামের কবিতা আমি সাগর পাড়িব পাঠ করে শোনাচ্ছি। আমি সাগর পাড়ি দেবো, আমি সাউদা কথা, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুর, আমার ঘাটের সৌদা নিয়ে যাবো সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্ব জোড়া হাতে, ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মোরাল সম চলবে দুলে দুলে, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তারি বোঝার করে দেবে উপহার, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখতে থেকে থানা, শক্তি দেবে মুক্তিমালা আমারই নজরানা, চারপাশে মোর গাঙচিলেরা করবে এসে ভিড়, হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশে থেকে, আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এই সে ছেলেই নয়। নমস্কার, ধন্যবাদ জানাই সুশান্তকে। আমি এটা সেই সময়ের কথা বলছি যখন রাজদ্রোহের অপরাধে কাজী নজরুল ইসলামকে ইংরেজ সরকার জেলবন্দী করেছেন। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত কবিতাটি উৎসর্গ করলেন কাজী নজরুল ইসলামকে। জেলে বসেই কবির কাছে খবর পৌঁছালো, কবি আনন্দে উচ্ছ্বসিত হয়ে লিখে ফেললেন একটি কবিতা আর সৃষ্টি সুখের উল্লাসে। আমি এই কবিতাটি পাঠ করার চেষ্টা করছি, ভুলত্রুটি মার্জনীয়। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান্ডেকে ওই জাপলো জোয়ার দুয়ার ভাঙা পল্ললে, আসলো হাসি আসলো কাঁদন মুখ দিয়ে এলো, আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই তিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উদাস শুষলো হুতাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস গগন থেকে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ আসলো আগুন শোষলো ফাগুন মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল ফাঁক লাগে ওই দিকবাসে গো দিকবালিকার পিতবাসে, আজ রঙ্গন এলো মুক্ত প্রাণীর অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে,
আজ কপট কূপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর গায়ে বুকটা লাখুন কেউ বা আগুন, কেউ মানিনি চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ ভারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসিন শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূধাম পাশে, মন ছুটছে যে গাজ বলগাহারা অশ্ব যেন বাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এরপর আমাদের ছাত্রছাত্রীদের একটি অনুষ্ঠান আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, অনুষ্ঠানটি ওদেরই, ওরাই পুরোটা পরিচালনা করুক, আমরা ওদের সাহায্য করার জন্য ছিলাম মাত্র। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি, ঋতুর অঙ্গময়ী রূপসী বাংলা, আহ্নিক গতি ও বার্ষিক গতির প্রেরণায় পৃথিবী তার অনন্ত সূর্য পরিক্রমার পথে এগিয়ে চলে, সাথে সুর ছন্দ লয় মিলিয়ে চলে ঋতুর পর ঋতুর অন্তহীন বর্ণাঢ্য শোভাযাত্রা, এখানে প্রতিটি ঋতু আসে আপন বর্ণময় সঙ্গীতময় রূপময় স্বাতন্ত্র্যের ডালি নিয়ে, বঙ্গ প্রতিকৃতিকে সাজিয়ে যায় তার বৈচিত্র্য বিলাসিত অনুপম রূপসজ্জায়, কবিগুরুর ভাষাতেই আবার বলি ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি, নব নব পাত্র ভরি ঢালি দেয় তারা নব নব বর্ণময়ী মদিরার ধারা, এই বিষয়ের উপর একটি নৃত্য আলেখ্য এখন পরিবেশন করবে আমাদেরই কলেজের ছাত্রছাত্রীরা, শুরু হচ্ছে নৃত্য আলেখ্য ঋতুরঙ্গ। নমস্কার, শুরু করছি আমাদের ঋতুরঙ্গ। দৃপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষ্ণা দীর্ণ মাঠে উদাস প্রবাসী, দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। বর্ষচক্রের প্রথম দৃশ্যেই ক্রুদ্ধ দুই চোখে প্রখর বহিজ্জ্বালা নিয়ে রুদ্র আবির্ভাব ঘটে এই মহাতাপসে, নিদাক সূর্য কঠিন হাতে ছুড়ে মারে তার নিদারুণ খরতপ্ত অগ্নিবাণ, দারুণ অগ্নিবাণে ধরিত্রীর বক্ষ বিদীর্ণ হয়ে যায়, চৌচির হয়ে যায় তৃষ্ণার্ত প্রান্তর। নিবা
ভৈরব হে রুদ্র বৈশাল দুলায় দূষর উৎসিম পিঙ্গল জটাজাল তপকৃষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও না হে ভৈরব হে রুদ্র বৈশাল পিঙ্গল জটাজাল নিয়ে গ্রীষ্ম বিকেলের দিকে ডাক দেয় কাল বৈশাখীকে শুধু বাংলার আকাশেই দেখা যায় এই রূপনায়কের এই শুদ্র সুন্দর রূপ তারপর একদিন গ্রীষ্মের দেবী হাঁসিঘাটে আবিত করে দূর দিগন্তে ধূসর আকাশের বুকে স্তরে স্তরে জমে ওঠে নবীন মেঘের স্তূপ এক অপূর্ব সমারোহে আকাশ বাতাস ব্যক্ত করে আসে নয়নাভিরাম বর্ষা আকাশে নিবিড় কৃষ্ণ মেঘরাজি অপূর্ব স্তর বিন্যাসে সেই নীলাগ্ধ পৃথিবী ধূসর বুকে নেমে আসে স্নিগ্ধ শীতল ধারা বর্ষণ सावन गगनी घोर घन घटा निषेत यामिनी रे सावन गगनी घोर घन घटा कुंज पथे सखी कैसे जाओ अब कुंज पथे जाओ अब लगा मिनी रे
এসো নির্মল নীলপথে, এসো ধৌত শ্যামল আলো জন্মল বনগিরি পারে, এসো মুকুটে পড়িয়া শ্বেত শত দল শীতল শিশির ঢালা। বর্ষণকান্ত লঘুবার মেঘ অলস মন্তর ছন্দে নিরুদ্দেশে ভেসে যায়। ঋতুরঙ্গ মঞ্চে এবার আবির্ভাব ঘটে বর্ষণাট্যের তৃতীয় নায়ক শরতের। বর্ষণ রৌদ্র মেঘ মুক্ত আকাশের সুনীল রূপকান্তি, শিউলি ফুলের মন উদাস করা গন্ধ, নদী তীরে কাশ ফুলের অপূর্ব সমারোহ, প্রভাবে তৃণ পল্লবে শিশিরের আলিঙ্গন, এই অনুপম রূপরাশি নিয়ে আনন্দময় ঘটে শারদ লক্ষ্মী। গগনের দিনে গুলির হিম
তার ফসল কাটো আনন্দ ভরে করতরা করতরা কাজ আছে মাঠ ভরা হেমন্তের পৌরত্বে কর আছে জড়তা কর্ত শীতের ধূসর বার্ধক্য বর্ণ বৈভবহীন তার তাপ বিরল রূপমূর্তির মধ্যে তৎসন্ন থাকে ত্যাগের এক অপরূপ মহিমা ধান কাটা মাঠে কি সীমাহীন শূন্যতা কি বিশাল তারুণ্য সব দিতে হয় সেটা সব দিয়ে যেতে হয় শিল্পা সমাপিকা পিউ প্রীতি সচিন অনিকেত হাইপ অনিকেত কর দেবাশিস কার্তিক রাহুল সঞ্জয় এবং অনুরূপাকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে পৌঁছেছি। এখন আমাদের এই সভার সভাপতি সৌমেন্দ্র হাজরা মহাশয়কে কিছু উপস্থাপনা করার জন্য মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ঘাটাল গম্ভীর পলিটেকনিকে আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আজকের এই এক মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চলেছিল,
আমাকে ডাকার পর একটা ছন্দ পতন হল। কি বলবো এই মুহূর্তে আমি নিজেই প্রস্তুত ছিলাম না। সবাই খুব আনন্দ করছে, এটা দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। এরকম অনুষ্ঠান সত্যিই দরকার আমাদের ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মীদের, যে একটা সুপ্ত যে তাদের রয়েছে ভেতরে জ্ঞান, সেটা এই অনুষ্ঠানের মধ্যেই প্রকাশ পাচ্ছে। সবাই খুব ভালো অনুষ্ঠান করছে। আমাদের প্রথম পর্বের অনুষ্ঞান চলছে, দ্বিতীয় পর্ব রয়েছে, তৃতীয় পর্ব রয়েছে। অনুষ্ঠান আমাদের শুরু হতে একটু বিলম্ব হয়েছে, আগামী সময়ে অনুষ্ঠানগুলো শেষ করতে হবে, আমি আর বেশি কিছু বলবো না। অনুষ্ঠান এইভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাও। কবিতা, হ্যাঁ, যখন ম্যাডামরা এবং সৌরভ স্যাররা বলেছিল যে কিছু কবিতা বা কিছু গান, গান আমার মধ্যে আসবে না, কবিতা চেষ্টা করেছি রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতা একটু প্রস্তুত হয়ে আসবে। আমি ডায়াস থেকেই বলছি, নজরুল ইসলামের দুটি কবিতা পাঠ করে শোনালো। প্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথিবী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে, জলে দব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেষ সেল উঠেছে ঝড়ের মেঘপানে, শেখা হাতে শেখা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছে দূর দূর বুকে তোমার সম্মুখে, তোমার ঘুঘুটি ভঙ্গে তরঙ্গিল আসন উৎপাত, নামিল আঘাত পাঁজেও উঠিল পেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার যে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাত সাথে নেমে এলো নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় ন, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। পরে আমি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি পাঠ করছি। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান কে তুমি, পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভীত গারো কনফুসিয়াস চার পাঁচ কেনা, বলে যাও বলো আলো বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন কুরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে মগজে আনিছো সুদ, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাদের রয়েছে সকল কেতাব সকল জ্ঞানের সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবো সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতা, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত জিয়ার লিখিত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ হেটু জালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মশা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হল মেষের রাখাল, নবীরা
খোদার পিতা এই হৃদয়ের ধ্যান পাওয়া মাঝে বসিয়া সাক্ষ্য মনি ত্যাগিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্যগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার অসংখ্য ধন্যবাদ স্যারকে আমি সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে অনুষ্ঠান শেষ করতে চাইছি প্রথম পর্বের অনুষ্ঠান এরপরে বাকি দুটি অংশ হতে থাকবে আমি এই অনুষ্ঠান শেষ করব আমাদের ছাত্রীদের একটি নাচের মাধ্যমে এখন নৃত্য পরিবেশন করতে আসছে তিথি এবং প্রিয়াঙ্কা এই অনুষ্ঠানের পরে এই প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হইবে যাও যাও তুই এবার যাবার